এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অবস্থিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, যেটি 1921 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির সময় থেকে কার্জন হলের ভিতরে অবস্থিত। আজকে আমি এই শহীদুল্লাহ হলের ভিতরে যে স্টুডেন্টরা থাকে তাদের জীবন ব্যবস্থা, তাদের পড়াশোনার ধরন, রিডিং রুম, স্পোর্টস রুম, এইসবের উপর ভিত্তি করে একটি ভিডিও বানাতে যাচ্ছি। তাহলে চলুন আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভিতরে প্রবেশ করি এবং দেখি তার ভিতরে কি আছে। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ভিতরে। আমরা যেখানে যাচ্ছি সেটা শহীদুল্লাহ হলের ক্যান্টিনের দিকে যাচ্ছি। দেখা যাক ক্যান্টিনের ভিতর কি আছে। এই যে টং দোকানগুলোতে স্টুডেন্টরা বিকেল করে নাস্তা করে, সকালে নাস্তা হয়, বিকালে নাস্তা হয়। এই মাঠটাতে আমরা উপর থেকে একটা ভিউ নিব। টংয়ের দোকানে মামা বসে আছে স্টুডেন্টরা, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে আছে আধুনিক শপ, যেখানে কেনাকাটা করা হয় সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভিতরে। এটা হচ্ছে বিকল্প মেস, যেখানে স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে দুপুরে এবং রাতে। এখানে খাওয়ার আগে হাত ধোয়ার জন্য যে ব্যবস্থা সেটা আমরা পরে যাই। টিভি রুম, স্পোর্টস রুমের দিকে যাই, দেখি কি আছে। অবশ্য রাতের বেলা খেলাধুলাটা বেশি হয়, যখন বাংলাদেশে খেলা থাকে বা আর্জেন্টিনা, ব্রাজিল বা বার্সেলোনা খেলা থাকে তখন টিভি রুমটা চালু থাকে বেসিক্যালি। এটা হচ্ছে ক্যারাম রুম। ক্যারাম খেলা হচ্ছে। এখানে বেসিক্যালি তিনটা ক্যারাম আছে, যার যেটা ইচ্ছা সেটাই খেলতে পারে। বোরিক বিট সম্পূর্ণ ফ্রিতে, কোনো কিছুর জন্য পেমেন্ট বা আলাদা কোনো কিছু করতে হয় না। এখানে ওই যে এখানে ক্যান্টিন বয় যারা থাকে তারা মাঝে মাঝে শুয়ে থাকে। এটা হচ্ছে রুম। এখানে একটা টিভি রুম ছিল, টিভি রুমটা বেসিক্যালি বন্ধ আজকে। টিভি রুমটা খোলা হয় বিকেলে বা রাতে যখন ভালো কোনো দলের খেলা থাকে তখন, তাছাড়া কেউই খেলা। এটা শহীদুল্লাহ হলের আরেকটা টিভি রুম, যেখানে এই টিভি রুমটা এখন ইনডোর সভাকক্ষ বানানো হয়েছে। যখন কোনো গ্রুপ, জেলা সংগঠন বা আদার্স কোনো ডিপার্টমেন্টের সংগঠন যদি কোনো প্রোগ্রামের আয়োজন করে তখন এখানে অ্যারেঞ্জ করা হয়। এটা হচ্ছে বাঁধনের অফিস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে যে বাঁধনের যে শাখাটা আছে সেটা। একটা কথা এখানে উল্লেখ্য, বাঁধন এই রক্তদান সংগঠনটি সৃষ্টি হয়েছিল কিন্তু এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে। এখন সারা দেশে এই সংগঠনটার পরিচিতি ব্যাপকভাবে বিস্তৃত। এখন যাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের খেলার মাঠটা উপর থেকে দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের খেলার মাঠ। এই যে এখানে এই যে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে বাস্কেটবলের জন্য তৈরিকৃত মাঠ। তারপরের যে ল্যান্ডটা আছে সেটাতে হ্যান্ডবল খেলার জন্য তৈরি করা হয়েছিল মূলত, কিন্তু এখন এখানে সবাই ক্রিকেট খেলে। ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ মাঠটা ইউজ করা হয়। আর ওই যে ছোট যেখানে ফুটবল নিয়ে দৌড়াচ্ছে ওই জায়গাটাতে ফুটবল খেলা হয়, তবে মিনি বারের মধ্যে আর কি। এটা হচ্ছে মুক্তমঞ্চ, যদি কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় তখন এইখানে স্টেজটা থাকে, এই মুক্তমঞ্চেই থাকে আর কি। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ক্যান্টিন, যেখানে আমরা টাকা দিয়ে খাওয়া দাওয়া করি।
বিকালবেলা নাস্তা হচ্ছে এখানে, দুপুরে এবং রাতে খাবার জন্য হয়ে থাকে। তখন আমি এসে একটা একটা শুট নিব এখানে। আমরা এক্স2 এর দিকে যাচ্ছি। এক্স2টা হচ্ছে আতাউর রহমান খান ভবন আমরা বলি এটাকে। এটা পাঁচতলা একটি ভবন। দেখি আমি সামনে আগাই। আমি এই বিল্ডিং এ থাকি না, আমি অন্য একটা বিল্ডিং এ থাকি। এখানে একটা সাইকেল রাখা, একটা নতুন একটা ঘর তৈরি করা হয়েছে যেখানে সাইকেল রাখা হয়। এই রাস্তাটা আমরা সাধারণত কম ইউজ করি, যেখান দিয়ে যাচ্ছি খুব বেশি যাওয়া আসা করা হয় না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আসল সৌন্দর্য আসলে ফুটে ওঠে রাতে সন্ধ্যার পরে যখন লাইটিং করা হয়ে থাকে। তো বিকালবেলাও একটা একটা সৌন্দর্য এবং সন্ধ্যার পরে আরেকটা সৌন্দর্য। এই যে গাছটা দেখেন, এই গাছটার একটা আলাদা একটা সৌন্দর্য আছে। এখানে মাঝে মাঝে যখন এখানে মাঠে যখন খেলা হয় তখন আপুরা এই মাঠের এই গাছটার নিচে বসে থাকে, আড্ডা দেয়। এটা হচ্ছে বাগান। এখানে ও টিচার্সদের ছেলে পেলে যারা থাকে তাদের ছেলে মেয়েরা খেলাধুলা করে। এটা হচ্ছে টিচার্স ভবন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষক যারা আছেন তাদের জন্য। এদিকে আমরা খুব কম যাওয়া আসা করি। তো আজকে ভিডিও নেওয়ার কারণে গেট পর্যন্ত আমরা যেতে পারি। দেখা যাক, আমরা একটু সামনে আগাই। ও সরি, এটা এদিকে গেলে তো মেইন বিল্ডিংয়ে চলে যাবো। টিচার্স ভবনের দিকে একটু যাই। টিচার্স ভবনটা হচ্ছে এদিকে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষক যারা আছে তাদের মধ্যে প্রতি হলে 3-4 জন করে হোম টিউটর থাকে। এটার ভিতরে প্রবেশ নিষেধ, সেজন্য আর যাচ্ছে না এদিকে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এই মাঠটাতে যাই। এই মাঠটা হচ্ছে বেসিক্যালি ব্যাডমিন্টন খেলার জন্য। শীতের মধ্যে যখন ব্যাডমিন্টনের সিজনটা শুরু হয় তখন এখানে 2টা কোর্ট থাকে, ব্যাডমিন্টনের জন্য 2টা মাঠ থাকে, সব সময় থাকে এটা। তো শীতের মধ্যে আর কি নেট টানানো হয়, কারণ এমনিতে গরমের মধ্যে তো আমরা কেউ খেলাধুলা করি না। এখানে খেলাধুলা সম্পূর্ণ ফ্রি, 4টা বেড থাকে ফ্রিতে একদম। 4টা 8টা বেড থাকে আর লাইটিং থাকে অনেক জোস। ককটা যেটা থাকে যে ফুল ফেদার যেটা, সেটাও ফ্রিতে দেওয়া হয় এখানে। আর এর জন্য আলাদা কোনো টাকা পয়সা বা তেমন কোনো কিছু লাগে না। আমরা এখন মেইন বিল্ডিং এর দিকে চলে যাব। এখন শহীদুল্লাহ হলের মেইন বিল্ডিং এর দিকে যাচ্ছি আমরা। মেইন বিল্ডিংটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আসল সৌন্দর্য। তবে এখনকার চেয়ে রাতে গেলে মেইন বিল্ডিং এর সৌন্দর্যটা সবচেয়ে বেশি ফুটে উঠবে। আমি রাতে আরেকটা শুট নিব। এখন আপনাদের বিকালের জন্য যে সৌন্দর্যটা, বিকালে যে সৌন্দর্যটা ফুটে ওঠে সেটা দেখাবো। আমরা ঢুকতেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মেইন বিল্ডিং। আসলে এখানে 3টা বিল্ডিং আছে। একটা হচ্ছে মেইন বিল্ডিং, এখানে যারা মাস্টার্সে পড়ে তারা থাকেন। আর 2টা যেটা এক্সটেনশন 1, এক্সটেনশন 2, সেখানে অনার্স পর্যন্ত স্টুডেন্টরা থাকে। একটা রাজপ্রাসাদের মতো। একটু দেখাই, আমার এক ভাই আসছে, তার সাথে দেখা করে আসি। ভাই কেমন আছেন? একটা ভিডিও নিতেছি ভাই, আপনার এবার ভিডিও মধ্যে রাখলাম। আমরা একটু ওই এখন যাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে, যেখানে বিকালবেলা স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে। সকাল দুপুর সারাদিন এখানে আড্ডা হয়, রাজনৈতিক চর্চা হয়, সবকিছু আসলে এই পুকুর পাড় থেকেই শুরু। প্রেম ভালোবাসা সবকিছুই এখানে দেখতে পাওয়া যায়। সারাদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে আপু ভাইয়া সবাই একসাথে বসে থাকে।
আর পুকুরটা তো একদমই অস্থির, সারা বাংলাদেশে এটা নাম করা, সবাই জানে এই পুকুরটা। আচ্ছা, আমরা পুকুর পাড়ের যে দোকানগুলো এখানে যেখানে আড্ডা হয় সেটা একটু পরে আসতেছি, পুকুরটা একটু দেখায় নিয়ে আসতেছি। আমরা পুকুরটা সম্পর্কে একটু জানবো। পুকুরটার বয়স আনুমানিক 400 বছর, ঈশাখার আমল থেকে যতটুকু জানি তখন থেকে এই পুকুরটা আছে। এখানে আগে অনেক কচ্ছপ দেখা যেত, বিকেলবেলা ঘুর থাকতো, বিকেলবেলা দল বেঁধে তারা ঘুরে বেড়াতো, কিন্তু এখন এটা ইদানিং দেখা যাচ্ছে না। অপর পাশে যে ঘাটটা দেখা যায় সেটা এফএস হলের ঘাট বলে থাকে, ঘাট বলে পরিচিত। আর এপাশে এই ঘাটটা শহীদুল্লাহ হলের ঘাট নামে পরিচিত, এবং এপাশে আরেকটা ভাঙা ঘাট আছে। এখানে সন্ধ্যার পরে হয়তো বসে বড় ভাইরা মাঝে মাঝে বসে মাছ ধরে, এছাড়া এখানে কেউ এটা যাওয়ার জন্য উপযুক্ত না, এখানে যাওয়া নিষেধ আর কি। কিন্তু এখন এই যে একটা জায়গা, একটা রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য, অনেকের মন খারাপ থাকলে এই ঘাটে এসে বসে থাকে। এবং আমার খুবই পছন্দের একটা প্লেস হচ্ছে এই ঘাটটা, এখানে কেউ আসে না, এদিকে গেটটা সবসময় লাগানো থাকে, না সবসময় না, বিকেল 4টার পর খুলে লাগানো থাকে, 4টার আগে এটা খুলে দেওয়া হয় স্টুডেন্টদের যাওয়ার জন্য। আমার ক্যামেরাতে যে যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এফএইচ হল, ফজলুল হক মুসলিম হল, এটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় শহীদ সরাফত আলী ভবন, এটার আমরা শর্টে বলি X1 বা এক্সটেনশন 1। অর্থাৎ এই মেইন বিল্ডিংটা ছিল প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভবন, ঢাকা শহীদুল্লাহ হলের একমাত্র ভবন, তারপর এটাকে বর্ধিত করে এই বিল্ডিংটা করা হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় X1। এবং আগে যে ভবনটা আমি দেখালাম সেই ভবনটা, সেই ভবনটাকে বলা হয় এক্সটেনশন 2। তো আমি এই ভবনটাতে একটু পরে যাব, আর পুকুর পাড়ের একটা ভিডিও নিব। তো রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে সব, বেশিরভাগই এই পুকুর পাড়ে বসে আড্ডা দেয় সবাই, বিকেলবেলা একটু পর আসবে সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে এটা অনেক ভরে যাবে একদম স্টুডেন্টে, তখন আমি একটা শ্যুট নিব, এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন পরের দিকে। তো একটু যাই আমরা, এখানে দেখি এখন স্টুডেন্টরা যারা টিউশনে চলে যাবে তারা এখানে নাস্তা করবে, নাস্তা করে অনেকে টিউশনে চলে যাবে, যে যার গন্তব্যস্থলে যাবে। অনেক ভাই চা খাচ্ছে, ভাইয়ের কাছে একটা চা খাওয়ার অফার করি, চা খেতে চাই বলে। ভাই ভাই আসলে ব্যস্ত তাই আমাকে চলে যেতে বললো, এটা একটা রুলস। এখানে যারা খাওয়া দাওয়া করে তাদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে আমার বিল্ডিং, আমার বিল্ডিং এর এই জায়গাটাতে মাঝে মাঝে আমরা এর ভিতর দিয়েও যাই। এখন আমরা যাচ্ছি শহীদ সরাফত আলী ভবনে। এই শহীদ সরাফত আলী ভবনের বারান্দা থেকে এই পুকুরটা একদম ভিউ সুন্দর দেখা যায়, আমি এর উপর থেকে একটা ভিউ নিব পাঁচতলা থেকে পুকুরটা, দেখা যাক কি হয়, ভিউ দেখব। এর আগে আমি এখান থেকে একটু গেটটা দেখাই, এর ভিতরে আমি একটা রুমে যাব, রুমে গিয়ে দেখাবো এখানের স্টুডেন্টরা কিভাবে জীবনযাপন করে। এইখানে এই যে এটা হচ্ছে ফজলুল হক মুসলিম হল এবং শহীদুল্লাহ হলের সংযোগ স্থলের ছোট গেট, আমরা এখান দিয়ে যে বেশিরভাগ যাতায়াত করি। এই জায়গাটাতে অনেক মানুষ এসে ছবি ওঠায় বঙ্গবন্ধুর প্রেমে। এখান থেকে পুকুরটা একটা ভিউ নেই দেখেন আপনারা, এটা হচ্ছে কার্জন হলের হোয়াইট হাউস, কার্জন হলের একমাত্র সাদা বিল্ডিং এটা, জুওলজি ডিপার্টমেন্ট, যেটাকে কার্জনের হোয়াইট হাউস বলা হয়ে থাকে, হোয়াইট হাউস নামে পরিচিত। এই বিল্ডিংটাকে সরাফত আলী ভবন থেকে একদম সুন্দরভাবে দেখা যায়। তো আমি উপর থেকে একটা ভিউ নিব, একটা শ্যুট করব, তখন দেখতে পারবেন, এই ভিডিওর পরের দিকে দেখতে পারবেন।
অনেক ভাই বারান্দায় দাঁড়ায় আছে। ভাই আপনার ভাই ভিডিওতে নিলাম, ভাইকে একটু দেখি আমরা। রাফি ভাই জিওলজি ডিপার্টমেন্টের আমার ইমিডিয়েট সিনিয়র ভাই। আমরা ভবনের ভিতরে যাই, দেখি কি অবস্থা। আমি দোতলায় যাব ভাই। ভিডিও চলতেছে ভাই, ভাইকে একটু দেখাই দিন। ভাই রুমে যাইতেছি ভাই। এটা হচ্ছে দোতলা শকফতলী ভবনের, আমরা ওয়াশরুমটা দেখব ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি এর ভিডিও শুরু করছে করতেছি ভাই, দেখি কি হয়। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম সকাল করে এসে পরিষ্কার করে যায়। দুইটা বাথরুম, দুটা টয়লেট, দুটা বেসিন। এটা হচ্ছে পাঁচটা রুমের জন্য। ভাইদের রুমে যাই দেখি। ভাই আসবো ভাই, আপনাদের রুমটা একটু ভিডিও করে যাই, একটা ভিডিও বানাবো ভাই। ভাই পড়তেছে সারাদিন পড়াশোনা করে ভাই, আইএসআরটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এমনি ভাই শখ করে করতেছি, নিতেছি ভাই, সবার নিব। জি ভাই এমনি একটা ই করি, ভিডিও করি আর কি, এমনি আর কি শখ করে। এটা হচ্ছে শরফতলী ভবনের গেস্ট রুম, এখানে গেস্টরা এসে বসে থাকে এবং সোমবার মঙ্গলবার স্যারেরা এসে তদারকি করে বিল্ডিং এর যাবতীয় কিছু। এখন এফএইচ হলের ভিতর থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের X1 এবং পুকুরের যে ভিউটা আসে বিকেলবেলা সেটা আমরা একটু দেখতেছি। পিছনে যে বিল্ডিংটা সেটা হচ্ছে শেখ হাসিনা বার্ন ইউনিট, যেটা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি। উল্টা দিকে রোদ থাকার কারণে অন্ধকার আসতেছে। এখানে কপট কপটি কাপল যারা তারা বসে থাকে। ওই যে হচ্ছে সেটা হচ্ছে পুকুর, আমার শহীদুল্লাহ হলের পুকুর ঘাট, এটা হচ্ছে ভাঙা পুকুর ঘাটটা যেটা আমরা একটু আগে দেখলাম। ওখানে হচ্ছে পুকুর পাড়ের দোকানগুলো, একটু আগে আমি যেটার কথা বলেছিলাম। এটা হচ্ছে এফএইচ হল, ফজলুল্লাহ মুসলিম হলের পুকুর ঘাট। এখানে সবচেয়ে বেশি আড্ডা দেওয়া হয় মন খারাপ থাকলে, কিংবা কারো জন্য ওয়েট করার হয় থাকলে, রেস্ট নেওয়ার দরকার থাকলে সবাই এখানে এই ঘাটটাতে এসে বসে থাকে। বিশেষ করে 21শে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি কিংবা ফাল্গুনের প্রথম দিনে অনেক ভিড় থাকে এখানে। অ্যাপার্টমেন্ট যেটাকে কার্জনের হোয়াইট হাউস বলা হয়, রাত্রেবেলা এটার ভিউ এমন আসে যেটা আপনারা দিনে বিকেলবেলা দেখেছিলেন। আজকে আমরা যাচ্ছি পুকুর পাড়ের দোকানগুলোর দিকে, দেখা যাক সেখানে এখন কি অবস্থা। এখন সন্ধ্যা 7টা, অনেক ভিড়, এখন সবাই নাস্তা করতেছে। ওখানে পলিটিক্যাল ভাইয়েরা বসে আছে। এখন আমরা শহীদুল্লাহ হলের মেইন বিল্ডিং এর দিকে যাচ্ছি সন্ধ্যা 7টার দিকে, দেখা যাক তার ভিউটা কেমন আসে। এখন যেগুলো রুমের লাইটগুলো অফ সেগুলো আসতেছে না, যে বারান্দাতে লাইটগুলো অন আছে সেইগুলো ক্যামেরাতে দেখা যাচ্ছে।
এটা ঠিক মাঝখানে, এখান থেকে একটা ভিউ নেওয়া যাবে। নাস্তা করলাম, সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার সময় এখানে হিউজ ভিড় থাকে, অনেক ভিড়। চপ, সিঙ্গারা, বেশি কি যেন নাম আরো অনেকগুলো, এগুলো পাওয়া যায় এখানে। জুস পাওয়া যায় এখানে, চা, কফি, ওখানে এত ফটোগ্রাফি করা হয়। এখানে ভাত পাওয়া যায় এখানে, এখানে কিছুদিনের দোকান বলে স্টেশনারি দোকান। ওই পাশেরটা হচ্ছে হালিম পাওয়া যায়। এই তো এটা হচ্ছে শরাফত আলী ভবন, যেটা দিনে শ্যুট করা হয়েছিল, এবং পুকুর পাড়ে কয়েকটা আপু এবং ভাইয়া বসে আড্ডা দিচ্ছে। সামনে এটা হচ্ছে পুকুরের ঘের, ওই পারে হচ্ছে ফজলুল হক মুসলিম হল। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, এন্টারটেইন করতে পারে, কিংবা নতুন কিছু জানাতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এতে হবে কি, আমি আসলে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব। তো অনুপ্রাণিত হলে আমি দেখা যাবে অনেক ভিডিও বানাবো, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ থাকবেন। টিল দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।